শ্রীযুক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের স্ত্রী শ্রীমতী চন্দ্রাদেবী এতদিন যে মানবী জীবন যাপন করেছিলেন, ধীরে ধীরে তা যেন দেবত্বে উত্তীর্ণ হয়ে চলেছে। তিনি এখন সংসারের প্রায় সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত। আর এই স্বভাব বৈশিষ্ট্য যার চোখে প্রথম এবং বেশি আকারে চোখে পড়ল, তিনি চন্দ্রার স্বামী শ্রীযুক্ত ক্ষুদিরাম। স্বামী দেবতার অনুপস্থিতিতে অর্থাৎ গয়াধাম পর্যটনের সময় চন্দ্রাদেবীর কিছু অলৌকিক দর্শন বা ঘটনা ঘটেছিল, সেই সব কথায় সুযোগ মতো তার স্বামীকে বলেছিলেন। যুগীদের শিব মন্দিরের সামনে ধনির সাথে কথা বলার সময় লক্ষ্য করেন, একটা দিব্য জ্যোতি মহাদেবের দেহকান্তি থেকে বেরিয়ে সমস্ত মন্দির পূর্ণ হচ্ছে এবং পরে তার দিকে ঢেউয়ের মতো ছুটে এসে তার শরীরের চতুর্দিকে প্রবল বেগে আবর্তিত হয়ে চলেছে। প্রথমে একটা বিস্ময় ও ভয় তাকে গ্রাস করে, পরে তিনি মূর্ছিত হয়ে পড়েন। কাছাকাছি ধ্বনি থাকায় তার সমস্ত সেবা শুশ্রূষা ও চৈতন্য ঘটে। এবং আরও আশ্চর্য এই যে জ্যোতি তার শরীরে প্রবেশ করেছে, তা থেকে সম্ভবত তার গর্ভসঞ্চার হয়েছে। এই সব শুনে ক্ষুদিরাম তার স্ত্রী চন্দ্রাকে একটি কথাই বললেন যে, এখন যেন এ কথা কারো কাছে প্রকাশ না করা হয়, কারণ গয়াধামে স্বয়ং শ্রী গদাধর তার অলৌকিক দর্শনের মধ্যে জানিয়েছিলেন তিনি ক্ষুদিরামের গৃহে জন্ম পরিগ্রহণ করবেন। শ্রীমতী চন্দ্রার দিব্য দর্শন অনুভব ও গর্ভবতী হওয়া যেন সেই স্বপ্নেরই বাস্তব রূপায়ণ। ক্রমে শুভ ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া তিথি আসে। আসন্ন প্রসবা চন্দ্রাদেবী গর্ভস্থ সন্তানভারে কাতর হলেও যেন প্রাণে তার দিব্য উল্লাস। যথাসময়ে দেবদেবীর পূজার্চনা সমাপন হয়। চন্দ্রাদেবীর প্রসব পীড়া বাড়ে রাত্রি অবসানের কিছু আগে। এই সময় ডাক পড়ে প্রিয় পরিচিত ধনির। সে চন্দ্রাদেবীকে নিয়ে ঢেঁকিশালে প্রবেশ করলে কিছুক্ষণ পরে আসে সেই ব্রাহ্ম মুহূর্ত। সেখানে এক দিব্যকান্তিপুত্র সন্তানের জন্ম হয়। যদিও ধনী চন্দ্রাদেবীর জন্য সব ব্যবস্থায় আগেই করে রেখেছিল, তথাপি সে লক্ষ্য করে নবজাতক রক্তক্লেদময় ভূমি থেকে পিছলে গিয়ে ধান সিদ্ধ করার চুল্লিতে ঢুকে সারা গায়ে ছাই মেখে চুপ করে পড়ে আছে, যেন বিভূতিভূষিতাঙ্গ শিশু। যথারীতি ধনী তাকে পরিষ্কার করে দেখে, অদ্ভুত প্রিয়দর্শন এই শিশু, আকারে এবং বয়স প্রায় ছয় মাসের মতো। মহাপুরুষের শুভাগমন বার্তায় তপস্বী ক্ষুদিরামের গৃহ মুহুর্মুহু শঙ্খধ্বনিতে পূর্ণ হয়ে ওঠে। দিনটি ছিল শুক্লপক্ষের বুধবার, ইংরেজি 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি, 6ই ফাল্গুন 1757 শকাব্দ। যে ব্রাহ্ম মুহূর্তে শিশুটি জন্মগ্রহণ করে সেদিন সেই শুভ দ্বিতীয়া তিথি গ্রহ নক্ষত্র যোগ ছিল বিরলতম। পিতা হিসেবে শাস্ত্রজ্ঞ ক্ষুদিরাম নবজাতকের জন্মলগ্ন পরীক্ষা করে জানতে পারেন, জাতক উচ্চ লগ্নে জন্মগ্রহণ করে ধর্মবিত ও সম্মানীয় হবেন। সর্বদা পুণ্যকর্মে বহু শিষ্যমণ্ডলী পরিবৃত হয়ে দেবমন্দিরে বাস করবেন। শুধু তাই নয়, তিনি নবীন সম্প্রদায় তৈরি করে নারায়ণাংশ সম্ভূত মহাপুরুষ হিসেবে প্রসিদ্ধি লাভ করে জগতের সর্বত্র পূজ্য হবেন। শ্রীযুক্ত ক্ষুদিরামের দেব স্বপ্ন যেন সফল হল। তিনি কৃতজ্ঞ চিত্তে গয়াধামের কথা স্মরণ করলেন, জাতকের রাশি বিচার অনুযায়ী নামকরণ করলেন শম্ভুচন্দ্র, পরে তা চূড়ান্ত আকারে পরিবর্তন হয়ে হয় গদাধর। ক্রমে গদাধর বড় হচ্ছে, প্রিয়দর্শন পুত্রের মুখাবয়াবে যেন দেব শিশুর সারল্য লক্ষ্য করেন মা বাবা। শুধু তাই নয়, এই শিশু ধীরে ধীরে সকলের চিত্তাকর্ষণ শুরু করে, যার প্রভাব পরিবারের গণ্ডি অতিক্রম করে পল্লীতে ছড়িয়ে পড়ে। সবাই দিব্য দর্শন দেব শিশুকে
একবার দেখাবার জন্য শ্রীযুক্ত ক্ষুদিরাম ও শ্রীমতী চন্দ্রাদেবীর বাড়িতে আসে এবং তাদের পুত্রটিকে, যে প্রতিদিনই দুবেলা দেখতে ইচ্ছে করে, সেই প্রাণের কথা মনের কথা তারা অকপটে খুলে বলে। এভাবেই আদর যত্নে প্রতিপালিত হতে হতে শিশুর 5 মাস বয়স অতিক্রম হয়। আসে অন্নপ্রাশনের সময়। গ্রামের জমিদার ধর্মপ্রাণ শ্রী ধর্মদাস লাহা মহাশয় শ্রীযুক্ত ক্ষুদিরামের অন্তরঙ্গ বন্ধু। তিনি সানন্দে গদাধরের অন্নপ্রাশনের অধিকাংশ ব্যয়ভার গ্রহণ করে তা সুষ্ঠুভাবে সমাধান করেন। গদাধরের বালসুলভ ব্যবহারে মাতা চন্দ্রাদেবীর হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে। তিনি মাতৃহৃদয়ের সমস্ত আকুতি পুত্রের কল্যাণ কামনায় প্রতিদিন দেবতাদের শ্রীপাদ পদ্ম শত শতবার অর্পণ করেন। বালক গদাধরের মধুর আধিপত্য যেন দিন দিন বেড়ে যেতে লাগল। 1839 খ্রিস্টাব্দে যখন গদাধরের বয়স 4 বৎসর, সে সময় শ্রীযুক্ত ক্ষুদিরাম ও শ্রীমতী চন্দ্রাদেবীর আর একটি কন্যা সন্তানের জন্ম হয়। সর্বকনিষ্ঠা এই কন্যার নাম রাখা হয় সর্বমঙ্গলা। গদাধরের বাল্যাবস্থাতেই অদ্ভুত মেধা ও প্রতিভার বিকাশ লক্ষ্য করা যায়। তার অলৌকিক মেধা ও শ্রুতিধরত্ব গুণে রামায়ণ, মহাভারত, দেবদেবীর স্তোত্রাদি ও বিভিন্ন উপাখ্যান স্বল্পকালে আয়ত্ত আসে। শুধুমাত্র গণিত শাস্ত্রের প্রতি ছিল তার দুর্বলতা, ফলে বিষয়টি তার কাছে ধাঁধা বলে মনে হতো। গ্রামের জমিদার লাহাবাবুদের নাট মন্দিরে একটি পাঠশালা ছিল। শ্রীযুক্ত ক্ষুদিরাম বালক গদাধরকে ওই পাঠশালায় পাঠান, কিন্তু পড়াশোনার প্রতি তার বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায় না। পরিবর্তে সে গ্রামের দুরন্ত বালকদের সঙ্গে খেলায় মত্ত থাকতে ভালোবাসে, বা কখনো কখনো পাঠশালার প্রতি প্রবল অনীহা দেখায়। কিন্তু বিদ্যাভ্যাসে অমনোযোগী হলেও শৈশবে গদাধরের অলৌকিক মেধা ও মাধুর্য গুণে সে সকলের প্রিয়পাত্র হয়ে ওঠে। শোনা যায় ভুরশুভ গ্রামের জমিদার মানিকরাম বন্দ্যোপাধ্যায় ওই অঞ্চলে মানিক রাজা নামে পরিচিত ছিলেন। জমিদারির পাশাপাশি তিনি ছিলেন বিশিষ্ট দাতা ও ভক্ত, ফলে ধর্মপরায়ণ ক্ষুদিরামের সঙ্গে তার অন্তরঙ্গ ঘনিষ্ঠতা জন্মে। সেই সুবাদে বালক গদাধরও তার মধুর ব্যবহারের জন্য মানিক রাজার বাড়িতে সকলের অত্যন্ত প্রিয় ও আদরের চিরপরিচিতদের একজন হয়ে ওঠে। বালক গদাধর মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনভাবে দিন যাপন করতে ভালোবাসত, কিন্তু বিশেষ বিশেষ বিষয়ে তার একাগ্র চিত্ত ছিল বিশেষ লক্ষণীয়। তার শরীরবুদ্ধির হ্রাস তাকে নিবিষ্ট ভাবময় করে তুলত। শৈশবাবস্থায় 7 বছর বয়সে গদাধরের প্রথম ভাবতন্ময়তায় পরবর্তী সময়ে ভাব সমাধি হিসাবে দেখা দেয়। এরপর 8 বৎসর বয়সেও অতঃপর ক্রমাগত বালক গদাধরের উচ্চ ভাবভূমিতে আরূঢ় হওয়ার ঘটনা ঘটতে থাকে। শাস্ত্রজ্ঞ ও সাধক ক্ষুদিরাম পুত্রের এই বয়সেই শাস্ত্রের অবনতির কথা ভেবে যার পরনায় বিশেষ উদ্বিগ্ন হয়ে উঠছিলেন। ছিলিমপুর নিবাসী রামচাঁদ ছিলেন শ্রীযুক্ত ক্ষুদিরামের কৃতি ভাগিনেয়। তিনি বহু টাকা ব্যয়ে প্রতি বৎসর বাড়িতে শারদীয়া মহাপূজার অনুষ্ঠান করেন। প্রিয় ভাগ্নে রামচাঁদের আন্তরিক আহ্বানে ইংরেজি 1843 খ্রিস্টাব্দে পুত্র রামকুমারকে সঙ্গে নিয়ে তিনি শারদীয়া মহাপূজার অনুষ্ঠানে যোগদান করেন। ক্ষুদিরামের বয়স এখন 68 বৎসর। তিনি অজীর্ণ ও গ্রহণী রোগে আক্রান্ত হয়ে বলহীন হয়ে পড়েছেন। তথাপি পূজায় মাতুল ক্ষুদিরাম ও ভ্রাতা রামকুমারের আগমনে রামচাঁদের বাড়ি হাসি খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু পুজোর মধ্যে ছিলামপুরে ক্ষুদিরামের রোগ বৃদ্ধি পায়। সপ্তমী, অষ্টমী ও নবমী কেটে আসে দশমী।
ক্ষুদিরামের অবস্থা আরও খারাপ হয়। এদিকে বিজয়া দশমী সমাগত হলে তার কথা বলা প্রায় বন্ধ হয়ে যায়। প্রতিমা বিসর্জনের পর ভাগিনী ও রামচাঁদ মাতুলের কাছে এসে দেখেন যে তার অন্তিমকাল উপস্থিত। অতি সন্তর্পণে একটি শয্যায় শয়ন করার পর ক্ষুদিরাম গভীর স্বরে তিনবার গৃহদেবতা রঘুবীরের নাম উচ্চারণ করেন। ক্রমেই দুই চোখ তার বুজে আসে, এভাবেই তার দেহত্যাগ হয়। এ সময় পুত্র রামকুমার, ভাগ্নে রামচাঁদ ও ভাগ্নী হেমাঙ্গিনী উপস্থিত ছিলেন। শ্রী শ্রী ঠাকুর শ্রীরাম কৃষ্ণ চরিতামৃত আমরা প্রতিনিয়ত এই পাঠ পর্ব শুনতে থাকব। পরবর্তী সমস্ত পর্বগুলি যাতে সহজেই আপনার কাছে পৌঁছে যায় সেজন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।